উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন পলিটিক্যাল সায়েন্স সাজেশন 2023 এর জন্য টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় এই সমস্ত সাজেশনের এই সাজেশনের বাইরে একটিও কোশ্চেন পড়বে না 40-এ 40 অবশ্যই পাবে যদি এই সমস্ত কোশ্চেন গুলো করে রাখো এক নম্বর কোশ্চেন আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো দুই নম্বর কোশ্চেন ক্ষমতা কাকে বলে ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো তিন জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো চার নম্বর প্রশ্ন উদারনীতিবাদ কাকে বলে উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো পাঁচ ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভবও নয় কাম্যও নয় মন্তব্যটির যথার্থতা বিচার করো ছয় নম্বর প্রশ্ন এক পক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও সাত নম্বর প্রশ্ন ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো আট নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো নয় নম্বর প্রশ্ন ভারতের কোন একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো দশ ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো এগারো ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো বারো ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো তেরো ক্রেতা সুরক্ষা আদালতের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো মনে রাখবে এই সমস্ত কোশ্চেনের বাইরে একটুকু পড়বে না ভালো করে করে রাখবে ধন্যবাদ